আমার বাড়ি আসে শৈব বসন্ত বাতাসে, শৈব বসন্ত বাতাসে। নমস্কার, আমি আরটিভি বাংলা গান সিজন 2 এর চ্যাম্পিয়ন বাঁধন মোদক। আমি চা বাগানের মানুষদের প্রতি এজন্য কৃতজ্ঞ, কারণ আমি আজকে আসছিলাম এখানে প্রচারণার জন্য। তো এখানে সবাই আমাকে চেনেন। আমাদের বাংলার গায়নে যখন কম্পিটিশনটা হচ্ছিল, ভোট রাউন্ডে আমি সবচাইতে বেশি ভোট পাই এবং বাগানের সব মানুষরা আমাকে ভোট দিয়েছিলেন। এরা সবাই আমাকে চেনেন এবং গানের ক্ষেত্রে ওনারা আমাকে অনেক পছন্দ করেন। আমি ওনাদের কাছে কৃতজ্ঞ, কারণ ওনাদের ভোট এবং ওনাদের সাপোর্ট না থাকলে হয়তো আমি বাংলার গানের চ্যাম্পিয়ন হতে পারতাম না। সেজন্য আমি, আমার পরিবার, আমার হবিগঞ্জবাসী, হবিগঞ্জ জেলার সবাই, বাগানের যারা আছেন তাদের কাছে চিরকৃতজ্ঞ। আমার চাইতেও ভালো চেনে। আমি বিশ্বাস করি আমাকে যেভাবে বাংলার গানে থাকা অবস্থায়, আরটিভিতে থাকা অবস্থায় ওনারা ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, সুমন ভাইকে এর চাইতেও বেশি ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা হবিগঞ্জে ঐক্যসুর সাংস্কৃতিক সংগঠন নামে একটা সাংস্কৃতিক সংগঠন আছে, সেই সংগঠনের আমি সভাপতি হিসাবে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের শিল্পীবৃন্দ এবং মিউজিশিয়ান যারা আছেন সবাইকে। তো শত ব্যস্ততার মাঝখানেও মানে কিছু সংখ্যক আসতে পেরেছেন আজকে, আমি এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমাদের বাংলা গায়নের চ্যাম্পিয়ন আছেন আমার পাশে বাঁধন মোদক, আছেন আমার গানের উস্তাদ আহমেদ নুর আলম, আছেন শিল্পী মিনাল বাবু, পিয়াম, আরও অনেকেই আছেন, কায়ুম ভাই, অনেকেই আসছেন আজকে। তো আমরা যাচ্ছি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের নির্বাচনী প্রচারণার কাজে আমরা এখানে এসেছি। আসলে আমরা তো ব্যস্ততার কারণে ওনাকে আমরা প্রতিদিন সময় দিতে পারছি না, এই জন্য আমরা জাস্ট একটু আমাদের ওনাদের প্রতি একটু কৃতজ্ঞতা, ভালোবাসা দেখার নিদর্শন হিসাবে আমরা মূলত আজকে এখানে আসছি আর কি। ওখানে আমরা তুমি আবার আমি তোমার এই আশা করে, তুমি আবার আমি তোমার। আরও অনেক কর্মকাণ্ড আমরা সব সময় দেখি। আর আমরা যারা বিশেষ করে মাধবপুরবাসী, চুনারুঘাটবাসী, আমরা এসেছি হবিগঞ্জ থেকে, আমি মনে করি আমাদের প্রতি প্রত্যেকের উচিত সুমন ভাইকে সাপোর্ট করা। এই ভালোবাসাটা ওনার প্রাপ্য। আসসালামু আলাইকুম, আমি আহমেদ নুর আলম, হবিগঞ্জ ঐক্যসুর সংগঠনের আমি সাংগঠনিক সম্পাদক। আসলে সুমন ভাইকে নিয়ে তেমন কিছু বলা নাই, উনি যে মানুষ, ওনার জন্য আসলে আমরা মানে হবিগঞ্জের মানুষ মানে পাগলপাড়া যেটা বলে। আর উনি এমন একজন মানুষ, ওনার যদি টাকার প্রতি লোভ থাকতো, আসলে নিজের পকেটের টাকা দিয়ে এতগুলো ব্রিজ এবং করা ওনার পক্ষে পসিবল হলো না। ওনার নিজের টাকা দিয়ে লোভ থাকলে উনি করলেন না কোনো সময়। আর আমার বয়সে আমি লাইফে অনেক জাতীয় নির্বাচন দেখেছি, কিন্তু একজন স্বতন্ত্র প্রার্থীর জন্য মানুষ যে এত ভালোবাসা দেখাতে পারে, এটা আমার মানে আর মানে কি বলবো, আমি আসলে অনেক আনন্দিত। আসলে আমার নাম শাকিল হাসান, আমি একজন গীতিকার এবং সুরকার। আমি হবিগঞ্জ ঐক্যসুর থেকে এসেছি, আমার সাথে অনেক সহপাঠী এসেছে। কি বলবো আপনাদেরকে, সুমন ভাই আসলে আমি ব্যক্তিগতভাবে আমিও এক সময় ফুটবল খেলতাম, ওনাকে আমি আসলে সততার আদর্শ হিসেবেই ওনাকে জানি এবং ব্যক্তিগতভাবে ওনাকে খুব লাইক করি। এই মুহূর্তে যারা এই লাইভটা দেখতেছেন বা এই ভিডিওটা যারা দেখবেন, সকলকেই অনুরোধ করে বলবো যে সবাই সুমন ভাইয়ের মতো মানুষকে সাপোর্ট করেন, ওনাকে ভোট দেন। ওনার মতো মানুষের আমাদের এই প্রজন্মের জন্য অনেক অনেক প্রয়োজন, কারণ আজকে বাংলাদেশের অবস্থা অত্যন্তই গুরুতর, অত্যন্তই খারাপের দিকে যাচ্ছে। সুমন ভাইয়ের মতো